ইস্ট বেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই, হয়ে যাবে। একটু চুক্তি টুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে, বাট আমি চাই ইস্ট বেঙ্গল ও আইএসএল এ খেলুক। যা যা আলোচনা হচ্ছে ইস্ট বেঙ্গলের সাথে, চুক্তি হচ্ছে, একটু ছেড়ে খেলুন। একটু ছেড়ে খেললে ওটা হয়ে যাবে, এবং আমি আশা করি আপনারা ইস্ট বেঙ্গল আইএসএল এ খেলবেন যতদূর আমার ইনফরমেশন আছে। এবং আগের বারও লাস্ট মোমেন্টে আমি ইন্টারফেয়ার করেছিলাম, উপায় ছিল না, বেঙ্গলের ক্লাব বলে মোহনবাগান করে নিয়েছিল। এবারেও আপনাদের আমি এটুকু বলতে পারি, একটু ছাড়াছাড়ি করে রাখুন, সব ঠিক হয়ে যাবে। 5 বছরের জন্য কেউ গ্যারেন্টি নেবে এটাও তো মুখের কথা নয়, এক একটা 50 কোটি টাকা করে লাগে। সুতরাং তাদের অনেক করে বলে টোলে রাজি করানো হয়েছে, এবং যেটুকু টুকটাক আছে মেম্বারশিপও তো অ্যালাউ করে দিয়েছে, যেটুকু টুকটাক আছে ইট উইল বি সলভ। এবং খুব তাড়াতাড়ি আমি আশা করি যে আপনাদের মুখেও হাসি ফুটবে, আপনারাও আইএসএল খেলবেন। সবাই ভালো থাকুন।